রাইস, আমি এখন এটা মানে লেপুরে কম্বলেওয়া, সরি কম্বলেওয়া তৈরি করব। ও সুইচটা ভরে দিই যা, কম্বলেওয়া তৈরি করব, তাই এই শাড়িটা দিয়ে করছি কম্বলেওয়াটা। তোমরা দেখো আমার কাছে শেয়ার করছি, ওই ওই গানটা তোমাদের কাছে শেয়ার করছি। বাবু সুইচটা ভরে দিই, আমি তোমার চোখে কক দেখি। ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি, কারণ তোমরা আমার পরিবার। হাতে স্কুলের শাড়িগুলো কেন মানে ফেলে রেখে দেবো বা ইউজ করবো না, এগুলো একটা গতি করে ফেলি, তার জন্য গতি করে ফেলছি কমলে ওয়ার বানিয়ে, তাই না? প্রথমে দেখো দুটো ধার এরকম করে নেবে, হ্যাঁ, নিয়ে এরকম কাঁথা আসরানের ফোড় দেবে বড় 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 করে, ঠিক আছে? এটা হয়ে যাবে, পুরো হয়ে যাবে, তারপর ওই সাইডে হয়ে যাবে, তারপর দুইদিকে মুড়ে দেবে, ব্যাস হয়ে যাবে, বড় করে দেবো। কালো তো খোল, কত বড় করতো না, কত বড় করলে ই করতে তাহলে দেখো গাইস আমি কেমন করে করি, ঠিক আছে? আমি হাফ টাফ দেখাবো তোমাদের, আবার হয়ে গেলে আবার পুরোটা দেখে দেবো, ঠিক আছে? আবার এই পিঠ যখন করবো আবার দেখো, নাহলে তোমরা বোর হয়ে যাবে, এক জিনিস 1 ঘন্টা দেখলে বোর হয়ে যাবে। এই দেখো দুটো মাথা মুড়ে দিচ্ছি একসাথে, ঠিক আছে? আমি সব পারি, আমি জুতো থেকে চণ্ডীবাদ পর্যন্ত সব পারি, কোন কাজটা পারি না, সব কাজ পারি। আমি ছোটবেলা থেকেই মানে রান্না বলো সব কিছু, সব কিছুর ওস্তাদ। আমাকে কিন্তু আমার মা ধরে শিখায়নি, হ্যাঁ, আমি কিন্তু ছোটবেলা থেকেই এগুলো দেখতে 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 শিখে গেছি। বলতে পারো আমার মধ্যে একটা ট্যালেন্ট, এটাও বলতে পারো মানে শেখার ইচ্ছা, কোনো জিনিস দেখে সেটা শেখার ইচ্ছা। অনেকে অনেকে আছে যে শিখতে চায় না, অনেক মেয়েরা আছে যে শ্বশুরবাড়িতে গিয়ে বলে আমি চাও রান্না করতে পারি না, হ্যাঁ, এটা একদম ফালতু কথা। চা একটা ছোট্ট বাচ্চারাও তৈরি করতে পারে, আমাদের বাবু পর্যন্ত তৈরি করতে পারে গাইস। আসলে এরকম বলে কেন আমি বুঝতে পারি, যাতে শ্বশুরবাড়িতে গিয়ে কোনো কাজ না করতে হয়, বসে বসে পায়ের উপর পা উঠিয়ে খেতে পারে। যদি শ্বশুরবাড়ির লোকেরা যদি বলে যে হ্যাঁ কোনো কাজ করে না, হ্যাঁ, তখন বলবে যে তোমরা তো দেখেই নিয়ে এসছো, তাহলে আবার বলছো কেন, এই কথাটা বলবে, তাই না? কিন্তু প্রত্যেকটা আমি মনে করি প্রত্যেকটা মেয়ে সন্তানদের কাজ শিখে রাখা ভালো, কাজে লাগে। এখন কারণ ও যেরকম করছে সেরকমই কিন্তু ও সন্তান, যদি ছেলে সন্তান হয় ও বৌমা কিন্তু ওর সঙ্গে সেরকমই করবে। এটা করতে এখন অনেকক্ষণ টাইম লাগবে, অনেক বড় আছে না,
কিরকম টাইম লাগবে? তাও তো বড় বড় ফোন দিচ্ছি, ছোট ফোন হলে তো অবস্থা টাইট হয়ে যেত, তাই না গাইস? আমার হাতে আবার বড় ফোন হয় না, আমি ভাবলাম যে ফালতু কেন এগুলো ইয়ে করব, এর থেকে ভালো এটাকে ইউজই করে ফেলি, তাই না? এই জন্য মাকে বললাম, মা শাড়িটাকে দিয়ে ওয়ার বানিয়ে নিই, ভালো হবে। কষ্ট হয় কিন্তু তাও তো স্কুল সেটা কাজে লেগে গেল না, একটা স্মৃতি থাকলো, নাহলে এখানে ওখানে সেখানে পড়ে থাকতো, কান চলে গেছিল গাইস। গাইস কান চলে গেছিল, খেয়ে উঠে সেলাই করতে বসলো, হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে। মা গ্যাসের গন্ধ বেরোচ্ছে আমাদের নাগা, আর দাঁতে এত ব্যথা করে না, ভালো লাগে না, এই দুপুর টাইমটা দাঁতে এত ব্যথা করে যে বলার মতো না। আজকে ভালো করে কম্বলটাকে রোদে দিয়েছি, ভালো করে এপি টুপি টেপি টুপি করেছি, ভালো করে শিখেছি একদিন, কারণ কত দিন হয়ে গেল না, 1 বছরের কাছাকাছি হয়ে গেল, 1 বছর নয় 6-7 মাসের কাছাকাছি হয়ে গেল কম্বল বের করা হয় না। শীত তো বেশি না, গরম বেশি, গরমকাল বেশি শীতকাল কম, শীতের মাসটা কম, 2 না 3 মাস না 4 মাস থাকে, গরম বেশি থাকে। জিন্দানে হোকে জুদা, মেরে ডোলনা সুনি, মেরে প্যারে কে চলো গাইস, ওই ভিডিওটা হয়ে যাক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। হ্যাঁ রাখছি, আবার আসছি, বাবু বন্ধ কর। গাইস দেখো, এবার এটা ইয়ে করে নিয়েছি, এরকম চওড়া করে নিয়েছি, এই দেখো এর মধ্যে এখানে দেখো সেলাইটা আছে, চওড়া করে নিয়েছি, এবার পুরো এই মাথা আর এই মাথা সেলাই করে নেবো, এই এই মাথা আর এই মাথা সেলাই করে নেবো, তাহলে আমার ওয়ার্ডটা রেডি, ঠিক আছে? তাহলে আমি সেলাই করে নিই, তারপর আবার তোমাদের কাছে দেখাচ্ছি, ঠিক আছে? গাইস কম্বল তৈরি হয়ে গেছে, দেখো কম্বল তৈরি হয়েছে। ছিঁড়ে দাও ওখান থেকে।